মিষ্টি তার বাবা মায়ের সঙ্গে বাস করে। মিষ্টির বয়স এখন 12 বছর। এমনিতে মিষ্টি তার বাবা মায়ের সব কথাই মেনে চলে আর সে পড়াশোনাতেও খুবই ভালো। কিন্তু মিষ্টি কুকুরদেরকে একদমই পছন্দ করতে পারত না। কুকুরের প্রতি তার একটা আলাদাই ঘৃণাবোধ কাজ করে। তাই যখনই সে তাদের বাড়ির আশেপাশে কোনো কুকুরকে দেখতে পায় তখনই তাদেরকে তাড়িয়ে দেয়। তবে এর পেছনে একটা কারণ ছিল। মিষ্টির বয়স যখন 6 বছরের ছিল তখন বাইরে খেলাধুলা করার সময় সে ভুলবশত একটা কুকুরের গায়ে ঢিল ছুড়ে মারে আর সেই কুকুর মিষ্টিকে কামড়ে দেয়। তারপর থেকে মিষ্টি কুকুরকে ঘৃণা করতে শুরু করে। এমনই একদিন, এই কুকুর যা ভাগ এখান থেকে, ভাগ, আর অন্য কোনো বাড়ি পেলি না, আমাদের বাড়িতে চলে এসেছিস, যা পালা বলছি পালা পালা, তোরে এমনি যাবি না, দাঁড়া আমি এখনই লাঠি নিয়ে আসছি। এই বলে মিষ্টি বাড়ির ভেতর থেকে একটা বড় লাঠি নিয়ে আসে আর সেই লাঠি দিয়ে কুকুরটাকে আঘাত করতে শুরু করে। মিষ্টিকে এই কাজ করতে দেখে তার মা হেমলতা দেবী তাড়াতাড়ি করে বাড়ির বাইরে ছুটে আসে। আরে মিষ্টি, কি করছিস? কুকুরটাকে এরকম ভাবে মারছিস কেন? এমনিই তো তাড়া দিলে কুকুরগুলো পালিয়ে যায়, মারার তো কোনো দরকার নেই, এরকম নির্বাক জীবদের উপর অত্যাচার করতে নেই। তাহলে কি করব বলো? পাড়ার যত কুকুর আছে সবাইকে বাড়ির মধ্যে ঢুকিয়ে নেব, সবকিছু ছেড়ে এখন তাহলে কুকুর পোষা শুরু করি। তুমি জানো না আমার কুকুরকে একদম সহ্য হয় না, ছোটবেলায় আমাকে কামড়ে নিয়েছিল, তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে? ছোটবেলাতে তোকে কামড়েছিল কিন্তু তাতে কুকুরের কোনো দোষ ছিল না, তোর দোষ ছিল, কারণ তুই নিজেই কুকুরকে বিরক্ত করেছিলিস। বাড়ির খাবার বেঁচে গিয়েছিল তাই ভাবলাম কুকুরকে খেতে দিয়ে দিই, ওই কুকুরটাকে তো আমি বাইরে থেকে ডেকে নিয়ে আসলাম আর তুই মেরে ধরে ওকে তাড়িয়ে দিলি। বেশ করেছি, যতবার আমার বাড়িতে কোনো কুকুর আসবে আমি ততবারই এভাবে মেরে মেরে ওদেরকে তাড়িয়ে দেব, কারণ আমার সব কিছু ভালো লাগে কিন্তু কুকুরদের আমার কিছুতেই ভালো লাগে না। এভাবে সময়ের সঙ্গে সঙ্গে মিষ্টি বড় হয়ে ওঠে। কলেজে পড়ার সময় মিষ্টির সঙ্গে শুভঙ্কর নামে একটি ছেলের আলাপ হয়। তারা দুজনে একে অপরের খুবই ভালো বন্ধু হয়ে ওঠে, এমনকি সময়ের সাথে সাথে তারা একে অপরকে পছন্দ করতেও শুরু করে। একদিন শুভঙ্কর মিষ্টির সঙ্গে একটা পার্কে দেখা করতে আসে, কিন্তু শুভঙ্কর সেদিন একা আসে না, সে সঙ্গে করে তাদের বাড়ির পোষা কুকুর ক্যান্ডিকে নিয়ে আসে, আর যা দেখে মিষ্টি প্রচন্ড পরিমাণে রেগে যায়। একি শুভঙ্কর, তুমি সাথে করে কুকুরকে নিয়ে এসেছো কেন? ও গড, তুমি জানো আমি কুকুরকে কতটা হেট করি? আই হেট ডগিজ, কুকুর আমার একদমই পছন্দ নয়। তুমি প্লিজ একে এখান থেকে সরাও, আমার তো একে দেখেই ভয় করছে, যদি আমাকে কামড়ে নেয়। ছোটবেলায় একবার আমাকে কুকুর কামড়ে নিয়েছিল। আরে মিষ্টি, কিচ্ছু হবে না, এটা তো আমাদের বাড়ির পোষা কুকুর ক্যান্ডি। ক্যান্ডি অকারণে কাউকে কখনো কামড়ায় না। আচ্ছা ক্যান্ডি, যা পার্কে যা, পার্কটা ভালো করে ঘুরে আয়। নাও ক্যান্ডিকে ছেড়ে দিলাম, এবার তুমি কমফোর্টেবল তো? কুকুর দেখে কেউ কখনো এত ভয় পায়? বললাম তো আমার কুকুর পছন্দ নয়, কি দরকার ছিল তোমার সঙ্গে করে তোমার এই কুকুরকে নিয়ে আসার? নাটক করতে ভালোই পারো, বাড়িতে রেখে আসতে কি হয়েছিল তোমার? আরে আজকে আমার বাড়িতে বাবা মা কেউ নেই, আর ক্যান্ডি একা একা বাড়িতে কিছুতেই থাকতে পারে না। ওকে একা বাড়িতে ছেড়ে রাখলে ও চেঁচিয়ে চেঁচিয়ে পাড়া প্রতিবেশী সবাইকে এক জায়গায় জড়ো করে ফেলে, সেই জন্য বাধ্য হয়ে তো ক্যান্ডিকে সাথে করে নিয়ে আসতে হলো। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু আর কখনো তোমার কুকুরকে সঙ্গে করে নিয়ে আসবে না, আমার একদমই সহ্য হবে না। আচ্ছা বাবা, নিয়ে আসবো না, কিন্তু প্লিজ তুমি ক্যান্ডিকে এইভাবে কুকুর কুকুর বলো না, আমার খুব খারাপ লাগছে, ক্যান্ডি আমাদের বাড়ির সদস্যর মতোই, আর তুমি তো আমাকে চিন্তাই ফেলে দিলে। তুমি যখন বিয়ে করে আমাদের বাড়িতে যাবে তখন তো ক্যান্ডি আমাদের বাড়িতেই থাকবে, তখন কি হবে বলো তো? তখন আবার কি হবে? তখন তোমার এই ক্যান্ডিকে আলাদা ঘরে বেঁধে রাখবে। আচ্ছা ছাড়ো, বিয়ের কথা বাড়িতে বলেছো নাকি এখনো পর্যন্ত বলতে পারোনি? আমার বাড়ি থেকে কিন্তু বিয়ের সম্বন্ধ দেখা শুরু করে দিয়েছে, সেটাই বলার জন্য তোমাকে এখন ডেকেছি। বিয়ে নিয়ে তো তোমার কোনো চিন্তা নেই, শুধু ক্যান্ডি আর ক্যান্ডি। না মিষ্টি, একদমই নয়, এরকম বলো না, আমি আজকেই বাবা মায়ের সঙ্গে আমাদের সম্পর্কের ব্যাপারে কথা বলবো, কারণ আমাদের তো কলেজ শেষ হয়েই গেল, এবার বাবা বলেই দিয়েছে বাবার ব্যবসা আমাকে সামলাতে হবে, তাই এখন আমাদের এই সম্পর্কের কথা মাকে তো বলাই যায়। তুমি চিন্তা করো না, আমি আজকেই বাবা মাকে আমাদের ব্যাপারে বলবো, বাবাকে তো বলতে পারবো না, তবে মাকে নিশ্চয়ই বলবো। এই শুনে মিষ্টি খুবই খুশি হয়। সেদিন শুভঙ্কর বাড়িতে এসে তার মাকে মিষ্টির ব্যাপারে বলার অনেক চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই তার মাকে কিছু বলতে পারে না। কিন্তু পরের দিন শুভঙ্কর খুবই সাহস করে তার মাকে মিষ্টির কথা জানিয়ে দেয় এবং মিষ্টির ফটো দেখায়। মেয়েটাকে তো দেখতে সুন্দর, তবে আমি তোর আর এই মেয়ের কুণ্ডলি আগে মিলিয়ে দেখতে চাই। আমি কালকে পুরোহিত মশাইয়ের কাছে যাব, কারণ আমাদের বাড়িতে বিয়ে হওয়ার আগে ছেলে আর মেয়ের কুণ্ডলি মিলিয়ে দেখা হয়। যদি তোদের দুজনের কুণ্ডলি মিলে যায় তাহলে আমি খুব তাড়াতাড়ি মিষ্টির বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে যাব। এই শুনে শুভঙ্কর খুবই খুশি হয়। সেদিনই সাথী দেবী তাদের চেনা পরিচিত এক পুরোহিত মশাইয়ের কাছে চলে যায়। পুরোহিত মশাই মিষ্টি এবং শুভঙ্কর দুজনের কুণ্ডলি দেখার পর বলে,
সর্বনাশ! এ আমি কি দেখতে পেলাম? আপনার ছেলের কুণ্ডলিতে তো দোষ আছে, এই দোষ যদি না কাটানো হয় তাহলে কিন্তু ঘোর বিপদ হতে পারে। আপনার ছেলে কোনো মেয়েকে বিয়ে করলে আপনার ছেলের জীবন চলে যেতে পারে। এই শুনে সাথী দেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। এ আপনি কি বলছেন পুরোহিত মশাই? দয়া করে এসব কথা বলবেন না। এখন আমি কিভাবে আমার ছেলের কুণ্ডলি থেকে দোষ কাটাতে পারবো আপনি সেটাই বলুন। আমি আমার ছেলেকে কোনোভাবে হারাতে পারবো না। হ্যাঁ, সেটার একটা মাত্র উপায় আছে। আপনি যদি এই মেয়েটার সঙ্গে নিজের ছেলের বিয়ে দিতে চান, তাহলে আগে আপনার হবু বৌমার সঙ্গে কোনো এক কুকুরের বিয়ে দিতে হবে, আর তারপর সেই মেয়েটার সঙ্গে আপনার ছেলের বিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, এখানেই শেষ না, সেই কুকুরকে প্রথম স্বামী মনে করে আপনার বৌমাকে প্রথমে কুকুরের সঙ্গে একটা রাত কাটাতে হবে। এই সমস্ত কিছু করলেই তবে আপনার ছেলের কুণ্ডলি থেকে দোষটা কাটবে, তারপর আপনার আর কোনো ভয় থাকবে না। পুরোহিত মশাইয়ের কথা শুনে সাথী দেবী প্রচন্ড পরিমাণে চিন্তায় পড়ে। সে এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। বাড়িতে এসে সে প্রচুর পরিমাণে চিন্তা ভাবনা করতে থাকে। এ আমি কোন বিপদে পড়লাম? আমার ছেলের কুণ্ডলিতে এত বড় দোষ আছে আমি তো ভাবতেও পারিনি। এখন যদি মিষ্টিকে বলি ওকে আগে কুকুরের সঙ্গে বিয়ে করতে হবে, তবেই ও আমার ছেলেকে বিয়ে করতে পারবে, এটা তো মিষ্টি কখনোই মেনে নেবে না। শুধু মিষ্টি কেন, মিষ্টির জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও এটা মেনে নিতে পারবে না। আমি এবার কি করব? এভাবে সাথী দেবী দিন রাত প্রচন্ড পরিমাণে দুশ্চিন্তা করতে থাকে। অনেক ভাবনা চিন্তা করার পর তার মাথায় একটা অদ্ভুত আইডিয়া আসে। আইডিয়া, আমি যদি ব্যাপারটাকে পুরোপুরিভাবে ঘুরিয়ে দিই তাহলে কেমন হবে? আমি যদি মিষ্টির বাবা মাকে বলি আমার ছেলের কুণ্ডলিতে নয় বরং মিষ্টির কুণ্ডলিতে দোষ আছে, আর সেই দোষ কাটানোর জন্য মিষ্টিকে আগে কুকুরের সঙ্গে বিয়ে করতে হবে, তাহলে কেমন হয়? হ্যাঁ, এটা ছাড়া আর অন্য কোনো উপায় নেই, না হলে আমি আমার ছেলের কখনো বিয়ে দিতে পারবো না। যাই হয়ে যাক না কেন, আমি আমার ছেলেকে অকালে মরতে দেব না। এমনই ভাবনা চিন্তা করে সাথী দেবী তার ছেলে শুভঙ্করের কাছে যায় এবং সে পরের দিন মিষ্টিকে তাদের বাড়িতে নিয়ে আসার জন্য বলে। এই শুনে শুভঙ্কর খুবই খুশি হয়। সে পরের দিনই মিষ্টিকে তাদের বাড়িতে নিয়ে আসে। শুভঙ্কর, এই মেয়ের সঙ্গে আমি তোর কখনোই বিয়ে দিতে পারবো না, তোকে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে হবে। এ তুমি কি বলছো মা? আমি কিছুতেই মিষ্টিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি মিষ্টিকে বাড়িতে ডেকে নিয়ে এসেছো সেসব কথা বলবে বলে, কিন্তু কেন মা, তোমার মিষ্টিকে পছন্দ নয়? শুভঙ্কর এবং তার মায়ের কথা শুনে মিষ্টির খুবই খারাপ লাগে, এমনকি তার চোখে জল চলে আসে। না বাবা, আমার মিষ্টিকে পছন্দ নয় এটা নয়, আসলে এই মেয়েটা তোর জন্য বড্ড অপয়া, এর কুণ্ডলিতে দোষ আছে। আমি কালকে পুরোহিত মশাইয়ের কাছে গিয়েছিলাম, পুরোহিত মশাই আমাকে বলেছে মিষ্টির কুণ্ডলিতে অনেক বড় দোষ আছে, আর মিষ্টির সঙ্গে যদি তোর বিয়ে হয় তাহলে তোর জীবনও চলে যেতে পারে। আমি জেনে শুনে এরকম একটা মেয়ের সঙ্গে কিছুতেই তোর বিয়ে দিতে পারবো না বাবা। সাথী দেবীর মুখে এমন কথা শুনে শুভঙ্কর এবং মিষ্টি দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয়, এমনকি মিষ্টি ভীষণ পরিমাণে কান্নাকাটিও শুরু করে। না মা, আমি কিছুতেই এটা মেনে নিতে পারবো না, আমার জীবন চলে গেলে আমি মিষ্টিকে বিয়ে করতে চাই, আমি মিষ্টিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আমি এসব বিশ্বাস করি না। এরকম বলিস না বাবা, তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমার আর তোর বাবার কি হবে? দেখো মিষ্টি, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা এখন কেমন। তোমাকে আমি আরো কিছু বলতে চাই, তুমি যদি সত্যি সত্যি আমার ছেলেকে ভালোবাসো আর ওর ভালো চাও, আর তুমি যদি সত্যি শুভঙ্করকে বিয়ে করতে চাও, তাহলে তোমার কুণ্ডলির দোষ তোমাকে কাটাতে হবে, আর সেটার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কি করতে হবে আন্টি, আপনি বলুন না, আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। কিন্তু আমি কোনোভাবে শুভঙ্করের ক্ষতি হতে দিতে পারবো না। আপনি যদি বলেন অন্য মেয়ের সঙ্গে শুভঙ্করের বিয়ে দিলে শুভঙ্কর সুখে থাকবে, আমি তাতেও রাজি। না না, তোমাকে ছাড়া আমার ছেলে অন্য কারোর সঙ্গে কখনোই সুখী হতে পারবে না। তুমি যদি আমার ছেলেকে বিয়ে করতে চাও তাহলে পুরোহিত মশাই বলেছেন আগে তোমাকে কোনো কুকুরের সঙ্গে বিয়ে করতে হবে, আর তারপরেই তুমি আমার ছেলের সঙ্গে বিয়ে করতে পারবে। শুধু তাই নয়, সেই কুকুরের সঙ্গে তোমাকে একটা রাত কাটাতে হবে, তাহলেই তোমার কুণ্ডলি থেকে সব দোষ কেটে যাবে। সাথী দেবীর মুখে এমন কথা শুনে মিষ্টি প্রচন্ড পরিমাণে অবাক হয়, এমনকি সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। কি, কুকুরকে বিয়ে করতে হবে? আমি পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি ঘৃণা করি সেটা হলো কুকুর, আর শেষ পর্যন্ত আমাকে কুকুরকেই বিয়ে করতে হবে? হ্যাঁ মিষ্টি, শুধুমাত্র একদিনের জন্য। যদি তুমি আমার ছেলের ভালো চাও আর আমার ছেলের সঙ্গে সুখে সংসার করতে চাও তাহলে এটা তোমাকে করতেই হবে। ঠিক আছে, আমি শুভঙ্করের জন্য সবকিছু করতে পারি, কিন্তু এখন আমরা কুকুর কোথায় পাবো? কেন, আমাদের ক্যান্ডি আছে তো, দেখলো তো মিষ্টি, তুমি ক্যান্ডিকে কত হেট করো, আজকে ক্যান্ডি আমাদের কাজে আসলো। এভাবে মিষ্টি ক্যান্ডিকে বিয়ে করার জন্য রাজি হয়। কয়েকদিনের মধ্যেই মিষ্টি, ক্যান্ডি এবং শুভঙ্করের বিয়ের আয়োজন করা হয়ে যায়। বিয়ের মণ্ডপে আগে মিষ্টি এবং ক্যান্ডির বিয়ে হয়, আর ঠিক তারপরে ওই একই মণ্ডপে মিষ্টির সঙ্গে শুভঙ্করের বিয়ে হয়। বিয়ের পর মিষ্টি শ্বশুর বাড়িতে চলে যায়। বৌমা যাও, তুমি ক্যান্ডির ঘরে চলে যাও, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি।
শুভঙ্কর, তোমাদের বাড়িতে আবার কুকুরের জন্য আলাদা রুম আছে? আমাকে তাহলে শ্বশুর বাড়িতে এসে শেষ পর্যন্ত কুকুরের ঘরে থাকতে হবে? ভালো লাগে না। ধ্যাত, তোমাকে পাওয়ার জন্য আমাকে কত কিছু করতে হচ্ছে। তাতে কি হয়েছে মিষ্টি? আমাদের অন্যান্য রুমের মতো ক্যান্ডি রুমও প্রত্যেকদিন ক্লিন করা হয়। ক্যান্ডি রুমে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না। চলো আমি তোমাকে দিয়ে আসছি। মা, তুমি বসো। এই বলে শুভঙ্কর মিষ্টিকে ক্যান্ডির ঘরে নিয়ে যায়। কুকুরের সঙ্গে একই ঘরে থাকতে হবে বলে মিষ্টি মনে মনে প্রচন্ড ভয় পায়। শুভঙ্কর, আমার খুব ভয় করছে, তোমাদের ক্যান্ডি আমাকে কামড়ে নেবে না তো? তুমি তো জানো ছোটবেলায় একবার আমাকে কুকুর কামড়ে নিয়েছিল, সেই জন্য আমি। আরে কিচ্ছু হবে না, এখন তো অনেক রাত হয়ে গেছে, ক্যান্ডি এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। তুমি সোফার উপর গিয়ে শুয়ে পড়ো, কালকে সকাল হলে তুমি এই ঘর থেকে বেরিয়ে যাবে। আর আমি ক্যান্ডিকে বুঝিয়ে দিচ্ছি, ক্যান্ডি তোমাকে বিরক্ত করবে না। এই বলে শুভঙ্কর সেখান থেকে চলে যায়। এদিকে মিষ্টির কিছুতেই ঘুম আসতে চায় না, সে সারা রাত ধরে বসে বসে কাটিয়ে দেয়, কারণ ক্যান্ডিকে দেখে তার খুবই ভয় করে। এভাবে দেখতে দেখতে ভোর হয়ে আসে। মিষ্টি আর সময় নষ্ট না করে শুভঙ্করের ঘরে চলে যায়। সেদিন থেকে মিষ্টি এবং শুভঙ্কর একসঙ্গে থাকা শুরু করে। দু একদিন বাদে পুরোহিত মশাই একদিন সাতী দেবীর সঙ্গে দেখা করতে আসে। তারা যখন শুভঙ্করের কুণ্ডলীর দোষ নিয়ে আলোচনা করে, তখন তাদের সব কথা মিষ্টি এবং শুভঙ্কর শুনে ফেলে। এর ফলে শুভঙ্কর প্রচন্ড পরিমাণে রেগে যায়। মা, তুমি আমাদেরকে এত বড় মিথ্যা কথা কিভাবে বলতে পারলে? মিষ্টির কুণ্ডলীতে দোষ ছিল না, আমার কুণ্ডলীতে দোষ ছিল, আর তুমি সেই ব্যাপারটাকে পুরোপুরি ঘুরিয়ে দিলে। এটা তুমি একদমই ঠিক করোনি। আমার কাছে আর কোনো উপায় ছিল না রে বাবা, কারণ আমার মনে হয়েছিল মিষ্টির বাবা মা যদি জানে তোর কুণ্ডলীতে দোষ আছে, তাহলে তোর সঙ্গে মিষ্টির কখনো বিয়ে দিত না। সেই জন্য আমি মিথ্যা কথা বলেছি। আর আমি এটাও জানতাম বৌমা তোর জন্য সবকিছু করতে পারবে। কিন্তু মা, আপনার তো মিথ্যা কথা বলার কোনো প্রয়োজনই ছিল না। আপনি আমাকে সত্যি কথা বললেও আমি হাসি খুশি ক্যান্ডিকে বিয়ে করতাম। যাক, এখন যখন সব সমস্যার সমাধান হয়ে গেছে, তখন এই বিষয়টা নিয়ে আর বেশি ভেবে লাভ নেই। শুভঙ্কর ভালো থাকলে আমিও ভালো থাকবো। এভাবেই মিষ্টি এবং শুভঙ্কর সাতী দেবীকে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে মিষ্টি এবং শুভঙ্কর হাসি খুশি সংসার করতে থাকে। আর সময়ের সঙ্গে সঙ্গে ক্যান্ডির সঙ্গেও মিষ্টির বন্ধুত্ব হয়ে যায়। মিষ্টি এখন ক্যান্ডিকে কিংবা রাস্তার কোনো কুকুরকেও ভয় পায় না। স্বর্ণালী এবং তার স্বামী সুজয় একটি শহরে থাকতো। তাদের দুজনের ছোট্ট পরিবার ছিল। সেখানে ঝগড়াঝাটি, অশান্তি, বিবাদ কোনো কিছুই একেবারে নেই বললেই চলে। সুজয় শহরের একটি বড় কোম্পানিতে চাকরি করে, তাই তাদের জীবনে অর্থের কোনো রকমের কমতি ছিল না। এত সবকিছু থাকার পরও স্বর্ণালী কখনো কখনো খুবই অসহায় অনুভব করে। আর তার একমাত্র কারণ, স্বর্ণালী সারাদিন বাড়িতে একা একা থাকে। সুজয় কাজে বেরিয়ে গেলে স্বর্ণালী সারাদিন বাড়িতে বসে আর কিছুই ভালো লাগে না। সে কখনো কখনো টিভি দেখে অথবা ফোন ঘেঁটে সময় কাটায়, আবার কখনো কখনো ঘুরে বেড়ায়। তার এই মাঝে মাঝে একা একা ঘুরতে বেরোনো বেশ অনেকেরই নজর কাটত। এই মহিলাটাকে রে চিনিস? প্রত্যেকদিন দেখি একই সময় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, পাগল টাগল নয় তো? দেখেও তো খুবই দুঃখী বলে মনে হয়। আমি জানি না, তবে এইটুকু জানি এই মহিলাটা বড্ড একা। ওর বন্ধু বান্ধব বা পরিবারের লোক তেমন কেউ নেই। ওর স্বামী হয়তো অফিসের কাছে বেশিরভাগ সময় বাইরে থাকে, তাই এভাবে একা একা ঘুরে বেড়াই। এই যে বললি তুই ওর ব্যাপারে কিছুই জানিস না, এখন তো দেখছি পুরো ঠিকুজি কুষ্টি বলে দিলি। বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে এসব করিস তাই না? কার কটা বন্ধু আছে, কে কার বাড়িতে একা থাকে, এসবের খোঁজ নিস তাই তো? বাজে বকিস না তো, আমার বন্ধুর একদিন বলা বলি করছিল, তখন শুনেছিলাম। তোকে সামলে পেরে উঠছি না, আবার অন্যান্য লোকেদের হাঁটির খবর নেব? এখনো যদি সামনে না পেরে উঠিস তাহলে আর আমাকে বিয়ে করতে হবে না। একটা কোনো রোজগার পাতির ব্যবস্থা করছিস না? বাবাকে গিয়ে আমাদের সম্পর্কের ব্যাপারে বলতেও পারছিস না? এইভাবে তারা দুজনে একে অপরের সঙ্গে কথা বলে। দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন কাটে। একদিন বিকেলবেলা রাস্তায় ঘুরতে বেরিয়ে স্বর্ণালী দেখে একটি মেয়ে পার্কের বেঞ্চে বসে কাঁদছে। তাকে দেখে স্বর্ণালীর খুবই কষ্ট হয়। সে সঙ্গে সঙ্গে মেয়েটির কাছে ছুটে যায়। প্রথমে তো মেয়েটি কান্না থামিয়ে কথা বলতেই চায় না। স্বর্ণালী অনেক জোর করায় তবে মেয়েটি কথা বলতে শুরু করে। বলতো এবার আমাকে কি সমস্যা হয়েছে তোমার? কি এমন হলো যে এরকম রাস্তাঘাটে বসে তোমাকে এভাবে কাঁদতে হচ্ছে? আমাকে বললে হয়তো আমি তোমার কোনো সাহায্য করতে পারি। আমার মা নেই বলে আমার জীবনটা পুরো তছনছ হয়ে গেছে। আমার সাথে এরকম কখনো হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এবার কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আর আমি জানি কেউ আমাকে সাহায্য করতে পারবে না। আরে বাবা, বলেই তো দেখো, একজন অচেনা অজানা মানুষ না ভেবে আমাকে নিজের দিদি বা বৌদি ভেবে কথাটা বলো। আমি সব মন দিয়ে শুনবো, কথা দিচ্ছি।
আসলে আমি একটা ছেলেকে পছন্দ করি, আর তার সাথে আমার বিয়ে হওয়ারও কথা ছিল, কিন্তু আমার মা নেই বলে ওর বাবা আমাকে ওদের বাড়ির বৌমা করতে চাইছে না। ওনার মতে যাদের মা নেই তারা ঠিকঠাক করে ঘর সংসার সামলাতে পারে না। এই ব্যাপার? আচ্ছা ধরো আজ থেকে আমি তোমার বৌদি, আর বৌদি তো মায়ের মতোই হয়। আমি যদি নিজে তোমাকে সুন্দরভাবে ঘর সামলানো আর একজন পাকা গৃহিণী হয়ে ওঠার প্রশিক্ষণ দিতে চাই তাহলে কি তুমি রাজি হবে? কিন্তু তুমি তো আমাকে চেনোই না, শুধু শুধু তুমি আমার সাহায্যই বা করতে যাবে কেন? আর আমি তোমার বাড়িতে গেলে তোমার বাড়ির লোক যদি অপছন্দ করে, এসব কাজ তো আর রাস্তায় বসে করা যায় না, তাই বলছিলাম। আমি সারাদিন একা থাকি জানো, যখন খুব বোরিং লাগে তখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। তুমি যদি আমার বাড়িতে থাকো তাহলে আমারও সহজেই সময় কেটে যাবে, আমি তোমাকে অনেক কিছু শিখিয়ে দেব, আর আমরা দুজনে একসাথে অনেক মজাও করব, ঠিক আছে? স্বর্ণালীর কথা শুনে পিয়ালি খুবই খুশি হয়। দেখতে দেখতে বেশ অনেকটা সময় কেটে যায়। তারা দুজনেই সিদ্ধান্ত নেয় পরের দিন থেকেই পিয়ালি মাঝে মাঝে কিংবা প্রত্যেক দিন স্বর্ণালীদের বাড়িতে যাবে। এই কথা পাকা হতেই পিয়ালি যত বেশি খুশি হয় তার থেকে বেশি খুশি হয় স্বর্ণালী, কারণ শেষমেশ এই শহরে সে একটা বান্ধবী পাবে। শুধু বান্ধবী নয়, একেবারে ননদ রূপী বান্ধবী। স্বর্ণালী বাড়ি ফিরে সমস্ত কথা তার স্বামীকে ফোন করে জানালে সে স্বর্ণালীর উপর প্রচন্ড রেগে যায়। তুমি এত বোকা কেন স্বর্ণালী? রাস্তাঘাটে যাকে দেখবে তাকেই তুমি বাড়িতে আসার নিমন্ত্রণ দেবে? এই মেয়েটা যদি কোনো ক্রিমিনাল দলের লোক হয় আমি যে কতদিন বাড়িতে আসতে পারবো না তার কোনো ঠিক নেই। তোমার এই নতুন বান্ধবীর চিন্তায় আমার রাতের ঘুম উড়ে যাবে। সারাদিন তো নিজে বাড়িতে থাকো না, তার উপর সপ্তাহের পর সপ্তাহ শহরের বাইরেই থাকো। আমার কি একটু বন্ধু বানাতে ইচ্ছা করে না? নাকি তুমি আমাকে এভাবে একা দেখতে পছন্দ করো? বন্ধুত্ব যখন করারই ছিল তখন বাড়ির বাইরে করতে, এরকম একজন অচেনা অজানা কাউকে বাড়ির ভেতরে ডেকে নিয়ে আসার মানেটা কি? আবার তুমি নাকি তাকে আমার বোন বানিয়েছো, এসব বোকামের কোনো মানে হয়? মেয়েটা একা একা পার্কে বসে কাঁদছিল, আমার ওর দুঃখ দেখে প্রচন্ড মায়া হয়েছে, আমি নিজেকে সামলাতে পারিনি, এই কারণেই আমার যেটা ঠিক বলে মনে হয়েছে আমি সেটাই করেছি। তোমার এই বন্ধুত্বের জন্য যদি আমাদের সংসারে বা আমাদের বাড়িতে কোনো রকমের ক্ষতি হয় তাহলে কিন্তু তার দায় তোমার উপরে এসে বর্তাবে, এটা মাথায় রেখো। সুজয়ের কোনো কথা পাত্তা না দিয়েই স্বর্ণালী পরের দিন থেকেই পিয়ালিকে তার বাড়িতে ডেকে নেয়। পিয়ালিও খুবই খুশি মনে স্বর্ণালীদের বাড়িতে চলে আসে। সেখানে এসে পিয়ালি নানান রকমের ঘরের কাজ এবং রান্নাবান্না করা শিখতে থাকে। স্বর্ণালী এবং পিয়ালির বন্ধুত্ব ধীরে ধীরে গাঢ় হতে থাকে। এখন স্বর্ণালী চোখ বন্ধ করে পিয়ালির উপর ভরসা করতে পারে। স্বর্ণালী তার সমস্ত রকমের কথা পিয়ালিকে বলতেও একবারের বেশি দুবার ভাবে না। এমনই একদিন, আমি সত্যি ভাবতে পারিনি আমি তোমার মতো একজনকে আমার মা আর বৌদি দুটো রূপেই পাবো। সেদিন যদি পার্কে তোমার সঙ্গে আমার দেখা না হতো তাহলে আমি এত কিছু শিখতেই পারতাম না। সবকিছুই উপরওয়ালার কাজ, বুঝলে? উনি তো জানেন আমার একজন বান্ধবীর কতটা দরকার, সেই কারণেই তোমাকে আমার জীবনে পাঠিয়েছে। তুমি আমার বাড়িতে আসার পরে বাড়িতে ননদ থাকলে সংসার কিরকম হয় সেই জিনিসটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। তুমি আমার ফাঁকা সংসার একটু হলেও ভরে দিয়েছো। আর তোমার মতো বৌদি পেয়ে আমিও বুঝতে পেরেছি একটা বাড়িতে মা থাকাটা কতটা গুরুত্ব আছে। আমি রোহিতের বাবাকে দেখিয়ে দেবো মা না থাকলেও শুধুমাত্র বৌদির সাহায্যে ভালো গৃহিণী হওয়া যায়। তোমার ওই রোহিতকে একদিন ডেকো না আমার বাড়িতে, আমি একদিন আমার ননদ আর নন্দ জামাইয়ের সঙ্গে জমিয়ে আড্ডা দেব। এই শহরে আমার কেউ থাকে না, আমার নিজেরও এই শহরে থাকতে একেবারেই ভালো লাগে না। সেদিন স্বর্ণালীর সঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়ে পিয়ালি তার বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তায় এসেই তাদের ঠিক করে রাখা একটা জায়গায় পিয়ালি রোহিতের সঙ্গে দেখা করে। পিয়ালিকে দেখে মনে হচ্ছিল সে আজকে অনেক খুশি, কিন্তু হঠাৎই রোহিতের কাছে আসতেই তার মুখটা কেমন যেন গোমড়া হয়ে যায়। রোহিত কিছুই বুঝে উঠতে পারে না, সে পিয়ালিকে বারবার করে তার মন খারাপের কারণ জিজ্ঞাসা করে, কিন্তু পিয়ালি ঠিক করে তার উত্তর দেয় না। আমি পারবো না রে রোহিত, যেই প্ল্যান করে আমরা এই মহিলাকে ফাঁসিয়েছি সেই প্ল্যান আমি কিছুতেই সাকসেসফুল হতে দিতে পারবো না, তুই অন্য কোনো ব্যবস্থা কর। তুই এরকম তীরে এসে তরি ডোবাবি? আমরা এতদিন ধরে এত কিছু প্ল্যান করলাম আর এখন তুই বলছিস পারবি না? পারতে তো তোকে হবেই পিয়ালি, এরকম গাধার মতো কাজটা আমি তোকে করতে দেবো না। তুই ওকে আমার বন্ধু বানাতে বলেছিলিস, কিন্তু আমাকে নিজের ননদ বানিয়েছে। ও ভাবছে ওর ননদের মা নেই, তাই ও নিজেই ওর ননদের মা হওয়ার চেষ্টা করছে। এরকম কাউকে আমি ঠকাবো কি করে বলতো? তাহলে তুই তো দাদা বৌদির সাথেই থাক, আমাকে তোকে বিয়ে করতে হবে না, আমি নিজের ব্যবস্থা নিজেই ঠিক করে নেব। আর তোর বাবা সমস্যা করেছিল বলেই তো তুই এরকম সিদ্ধান্ত নিয়েছিলিস, আমি তো তোকে জোর করিনি। আমি ভুল করেছি রোহিত, আমি একদম ভুল স্বীকার করছি, তুই আমাকে ক্ষমা করে দে, তুই অন্য কোনো কাজ খুঁজে নে। আমি বৌদিকে ঠকিয়ে ওর বিশ্বাস আর টাকা পয়সা কোনোটারই ক্ষতি করতে পারবো না।
এই বলে পিয়ালি প্রচন্ড কাঁদতে থাকে। আসলে কয়েকদিন যাবত স্বর্ণালীর উপর নজর রেখে পিয়ালি এবং রোহিত জানতে পেরেছিল যে স্বর্ণালী মাসের বেশিরভাগ সময় এই শহরে একাই থাকে। তাই তারা ঠিক করেছিল কোন রকমে স্বর্ণালীকে বোকা বানিয়ে পিয়ালি তাদের বাড়িতে ঢুকবে এবং সেখান থেকে নিজেদের ইচ্ছা মতো টাকা চুরি করবে। কিন্তু স্বর্ণালীর ভালো ব্যবহার এবং তার ভালোবাসা দেখে পিয়ালি তার এই সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হয়। কিন্তু পিয়ালির এই সিদ্ধান্তে রোহিত প্রচন্ড রেগে যায়। পিয়ালি তার রাগ ভাঙানোর জন্য শেষ পর্যন্ত স্বর্ণালীর বাড়িতে চুরি করার সিদ্ধান্ত নেয়। তোর জন্য আমি এত ভয়ানক কাজটাও করতে রাজি হয়ে গেলাম, যেই মানুষটা আমাকে নিজের বোন নিজের ননদ বানাতে একবারও ভাবলো না, আমি তোর জন্য তাকে ঠকাতেও রাজি হয়ে গেলাম। কথাটা কিন্তু সারা জীবন মনে রাখিস তুই। মনে থাকবে, কারণ সারা জীবন তুই আর আমি তো একসাথেই থাকবো। রোহিতের সাথে কিছুক্ষণ কথা বলে পিয়ালি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই পিয়ালি স্বর্ণালীর বাড়িতে এসে আবার উপস্থিত হয়। তাকে দেখে স্বর্ণালী প্রচন্ড উচ্ছ্বসিত হয়ে পড়ে। সেদিন পিয়ালি স্বর্ণালীদের বাড়িতে গিয়ে দেখে স্বর্ণালীর স্বামী সুজয়ও সেখানে উপস্থিত আছে। এই ঘটনায় পিয়ালি খুবই ঘাবড়ে যায়। সুজয় বাড়িতে থাকলে সে কোনো মতেই তাদের বাড়ি থেকে চুরি করতে পারবে না, এটা পিয়ালি ভালো করেই জানত। সুজয়কে দেখে পিয়ালির মনে হয় আজ বোধহয় সে ধরা পড়েই যাবে। কিন্তু এরপরেই স্বর্ণালী পিয়ালিকে যেই কথাটা বলে সেটা শুনে পিয়ালি একেবারে অবাক হয়ে যায়। আজ তোমার দাদা এক মাস পরে বাড়িতে এসেছে, আবার চলে যাবে এক দেড় মাসের জন্য। তার আগে তোমার জন্য আমরা বেশ কিছু জিনিস কিনে দিতে চাই। তুমি আজকে আমাদের সঙ্গে শপিং করতে যাবে তো? আমি শপিং না, মানে হঠাৎ কেন? আমি তো কিছু বুঝতে পারলাম না। এ কি, সুজয়ের একমাত্র বোন, আমার একমাত্র ননদের পরের মাসে বিয়ে, আর তার জন্য আমরা এখন শপিং করবো না তা কখনো হয়? শাড়ি, গহনা, টিভি, আলমারি, ফ্রিজ, অনেক কিছুই তো কিনতে হবে। পরের মাসে আমার বিয়ে, এসব তুমি কি বলছো বৌদি? তোমার বৌদি আমাকে নিয়ে তোমার আর রোহিতের দুজনের বাড়িতে গিয়েছিল। ও নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের দুজনের সম্বন্ধ করে দিয়েছে। তোমার বাবা রোহিতকে নিয়ে যে সমস্যা ছিল সেই সমস্যা আমি মিটিয়ে দেবো বলেছি, কেননা রোহিতকে আমি আমার নিজের কোম্পানিতে কাজে রাখবো। রোহিত এসব কথা জানে? আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না তোমরা সত্যি সত্যি এগুলো বলছো। তোমরা আমার জন্য এসব কেন করছো? তুমি আমার স্ত্রী ডাকাকিত্তের সঙ্গী। ও সারা জীবন একটা ভরা সংসার চেয়েছিল, কিন্তু আমার কাজের জন্য আমার জয়েন্ট ফ্যামিলি থাকা সত্ত্বেও আমি ওকে সেভাবে রাখতে পারিনি। তুমি ওর সেই স্বপ্নটুকু একটু হলেও পূরণ করেছো, আর আমরা তোমার জন্য এইটুকু করতে পারবো না? হে উপরওয়ালা, আমি আজকে কি পাপ করতে চলেছিলাম? তুমি সঠিক সময়ে আমাকে বাঁচিয়ে নিয়েছো, কিন্তু বৌদি হঠাৎ এত কিছু কখন কিভাবে করলো আর কেনই বা করলো সেটাই তো আমি বুঝতে পারছি না। বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে কথা বলে সুজয় সেখান থেকে চলে যায়। পিয়ালিকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে স্বর্ণালী তার কাছে এসে বলে, তুমি ভাবছো তো হঠাৎ আমি কেন এসব করলাম? হ্যাঁ, আমি তো সেটাই ভাবছি। আমি সত্যি কিছু বুঝতে পারছি না বৌদি। দুদিন আগেও তো আমি তোমার বাড়িতে এসেছিলাম, তখন তো তুমি এসব কিছু বলনি আমাকে। সেদিন তুমি যখন আমার বাড়িতে এসেছিলে তখন তুমি তোমার পার্সটা ফেলে গিয়েছিলে। ওটাতে তোমার বেশ কয়েকটি ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল, তাই তুমি বেরিয়ে যাওয়ার পরেই আমি তোমার পেছন পেছন ছুটতে থাকি তোমাকে ওই পার্সটা দেব বলে। কিন্তু তুমি তো পেছন ঘুরেই তাকাওনি। তখনই একটু দূরে গিয়ে দেখলাম তুমি রোহিতের সঙ্গে কথা বলছো। আমি সেখানে দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনেছি। তুমি এই কয়েকদিনেই আমার জন্য নিজের মনে এতটা জায়গা বানিয়ে নিয়েছো দেখে আমি প্রচন্ড খুশি হয়েছি। তাই আমি এসব ব্যবস্থা করেছি যাতে নিজের সংসার গোছানোর জন্য তোমাকে আমার সংসারে ক্ষতি করতে না হয়। বিশ্বাস করো, আমি এরকম কিছু করতে চাইনি, কিন্তু আমার বাবা কিছুতেই রোহিতের সঙ্গে বিয়ে দিতে রাজি হচ্ছিল না। তাই রোহিত ভেবেছিল অনেক টাকা একেবারে জোগাড় করে একটা ব্যবসা শুরু করবে, আর সেই টাকা জোগাড় করার জন্য আমরা তোমাকেই টার্গেট করেছিলাম। তোমার সাথে কয়েকদিন মিশেই আমি বুঝে গিয়েছিলাম তোমার ক্ষতি করা আমার পক্ষে সম্ভব নয়, আর সেই কারণেই আমি সেদিন রোহিতকে বলেছিলাম যে আমি এসব করতে পারবো না। ভাগ্যিস তুমি সেদিন আমাদের কথাগুলো শুনেছিলে, আর না হলে তুমি যে আমার বৌদি না মা হয়ে গেছো সেটা আমি জানতেও পারতাম না। পিয়ালির কথা শুনে স্বর্ণালীর চোখে জল চলে আসে। তাদের বাড়িতে আনন্দের উৎসব শুরু হয়। যেই স্বর্ণালীর আগে শহরে কেউ ছিল না সেই স্বর্ণালীরই শহরে আজকে আরো দুটো পরিবার আছে।